হ্যালো ফ্রেন্ডস, সার্কেলের আরও একটি নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমরা ফার্স্ট পার্টে সার্কেলের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং তাদের সমাধান পদ্ধতি আমরা দেখেছি। আজকে আমরা আরও কিছু সার্কেলের অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের এই অঙ্কগুলো সাধারণত ফুড, এসআই, এমটিএস, সিএইচএসএল এইসব এক্সামের জন্য তোমাদের খুব হেল্পফুল হবে। তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তাহলে প্রথম অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, বলা হচ্ছে 220 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের একটা বৃত্ত আছে, এই বৃত্তটার মধ্যে কি আছে, এই বৃত্তটার মধ্যে সব থেকে বৃহত্তম একটি বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এই বৃত্তের আমরা এত বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট, আমরা যদি এই বৃত্তের একটা বৃত্তের রেডিয়াস যদি আমরা আর ধরে নিই, তাহলে পরে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে, পাই আর স্কোয়ার হয়ে যাবে। পাই আর স্কোয়ার হলে পরে কত হবে, 220 হয়ে যাচ্ছে। তাহলে আর সমান সমান আমাদের কত হয়ে যাবে, আর স্কোয়ার সমান সমান আমাদের কত হয়ে যাবে, বাই পাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 22/7 কত হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে, আর স্কোয়ার হচ্ছে কেটে দিলে পরে কত হয়ে যাবে, 70 হয়ে যাবে। তাহলে আর সমান সমান 70-এর রুট হয়ে যাচ্ছে। এইবার বলা হচ্ছে যদি আমরা এর ভিতরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, বর্গক্ষেত্র যদি অঙ্কন করি তাহলে পরে তার কর্ণর সঙ্গে আমাদের সমান হবে। তাহলে এর যদি একটা বাহু যদি আমরা এ ধরি, তাহলে পরে এই বর্গক্ষেত্র কর্ণ কত হবে, √2 × a হবে। সেটা সমান সমান কত হবে, না আমাদের এখানে √2r হবে, অর্থাৎ এটা হবে। তাহলে আর সমান সমান আমাদের এ সমান সমান আমরা আলটিমেটলি কত পেয়ে যাব, এ সমান সমান 2 × √70/√2 আমরা পেয়ে যাচ্ছি। আমাদের ক্ষেত্রফল কি হবে, তাহলে এই টোটালটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ার হওয়া মানে কি, এই টোটালটার স্কোয়ার হয়ে যাবে √70/20 স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার হয়ে গেলে পরে আমরা কত পেয়ে যাচ্ছি দেখি, স্কোয়ার হয়ে গেলে পুরো 4 পাবো, 70 পাবো, বাই নিচে 2 পাবো, কেটে দিলে পরে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এখানে 140 হবে। তাহলে 140 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গসেমি আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। আচ্ছা, 28 সেমি বাহু বিশিষ্ট, এটা কি হবে, একটু বাহু বিশিষ্ট হবে। বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত হবে বের করতে হবে। ঠিক আগের অঙ্কটার থেকে আমাদের উল্টো হচ্ছে, কি বলা হচ্ছে, 28 সেমি বাহু বিশিষ্ট, তাহলে এর 28 সেমি হলে পরে এর কত হয়ে যাবে, 14 হয়ে যাবে, এটা 14 হয়ে যাবে, কারণ এই টোটালটা কত, টোটালটা হচ্ছে 28। তাহলে আমাদের এখানে রেডিয়াসটা কত পেয়ে যাচ্ছি, 14 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা তাহলে ক্ষেত্রফল কত পেয়ে যাবো, পাই আর স্কোয়ার পেয়ে যাবো, 22/7 × 14 করলে পরে কত হবে, 2 হবে। তাহলে 44 × 14 করলে পরে কত হবে, 616 হবে, 616 সেন্টিমিটার স্কোয়ার হবে। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত আমাদেরকে বের করতে হবে। তাহলে একটি প্রথমে বর্গক্ষেত্র ধরে নেওয়া হচ্ছে, এটার প্রত্যেক কটা বাহু কত, A করে নেওয়া হচ্ছে। নেওয়া হলে পরে এর যে রেডিয়াসটা হচ্ছে, এর যে ডায়ামিটারটা হচ্ছে এই বৃত্তের, সেটা কত হচ্ছে, এই বর্গক্ষেত্র কর্ণের সঙ্গে সমান হচ্ছে, সেটা কত, 2 × a। তাহলে যদি সমান হয়ে যায়, তাহলে রেডিয়াস আমাদের আর সমান সমান, যে বড় বৃত্ত আছে তার আর সমান সমান আমাদের কত হচ্ছে, √2 × a/2 হচ্ছে। আচ্ছা, যদি আমরা এর অন্তর্বৃত্ত ধরি, তার ক্ষেত্রে কি হচ্ছে, এর বাহুটা হচ্ছে সেটা কত, ছোট আর সমান সমান আমাদের, তাহলে a/2 হচ্ছে। তাহলে প্রথম অন্তর্বৃত্ত অর্থাৎ পাই স্মল আর স্কোয়ার বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার, যদি হয় পাই পাই ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে
a by 2 a whole square হচ্ছে root 2 into a by 2 a whole square হচ্ছে হলে পরে কত হবে a square by 4 হচ্ছে আচ্ছা তারপরে কত হচ্ছে a square by 4 হচ্ছে আচ্ছা 2 a square by 4 হচ্ছে 4 4 ভ্যানিশ হয়ে যাচ্ছে a square ভ্যানিশ হচ্ছে তাহলে কত পড়ে যাচ্ছে 1 is to 2 পড়ে যাচ্ছে তাহলে 1 is to 2 টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যানসার হচ্ছে একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত আমাদেরকে বের করতে হবে পরিসীমার অনুপাত বলেছে বর্গক্ষেত্রে আচ্ছা ছবিটাকে দেখে নিন এই প্রথমে একটা বৃত্ত আছে এই বৃত্তটার এই বৃত্তটার যদি আমরা রেডিয়াসটাকে r ধরি তাহলে এই বড় যে বৃত্তটা আছে এর টোটাল পরিসীমা কত হবে এই টোটালটা যদি তাহলে বাহু হবে এর বাহুটা কত 2r এর সঙ্গে সমান্তরালে 2r হলো আচ্ছা এর এটা একটা r এর সঙ্গে সমান হবে কর্ণটা তাহলে এর যদি বাহু এর যদি আমরা বাহু যদি আমরা b করে ধরি তাহলে পরে কত হবে root 2 into b equal to কত হবে 2r হবে তাহলে b সমান সমান কত হয়ে যাচ্ছে 2r by root 2 হয়ে যাচ্ছে তাহলে সেকেন্ড যে পরিসীমাটা পাচ্ছি 4 into 2r by root 2 পেয়ে যাচ্ছে তো এই দুটোর অনুপাত অর্থাৎ p1 is to p2 এর অনুপাত কত হবে 4 4 ভ্যানিশ হয়ে যাচ্ছে r r ভ্যানিশ হয়ে যাচ্ছে তাহলে 2 is to 2 by root 3 হচ্ছে তাহলে আলটিমেটলি 2 is to 1 root 2 is to 1 বা এখানে যদি আমরা যদি মাল্টিপ্লাই করে দেই √2 √2 দিয়ে আর এখানে 1 into √2 দিয়ে তাহলে পরে আমরা কত পেয়ে যাব 2 √2 তাহলে পরে b টা আমাদের এখানে রাইট অ্যানসার 24 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 সেমি প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার আমাদেরকে বের করতে হবে সিম্পলি একদম করব আমরা এইখানে যে মাঠটা আছে সেই মাঠ এ টোটাল ব্যাস কত 24 তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে 12 মিটার হয়ে যাচ্ছে এবং বড় যে রাস্তা সহ বা প্রসারযুক্ত রাস্তা সহ তাহলে টোটাল 4 তাহলে কত হয়েছে 16 হয়ে যাচ্ছে তাহলে ক্ষেত্রফল টোটাল বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিলে আমাদের এখানে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব পরে দেখি কত হচ্ছে পাই হচ্ছে একবার প্লাস হবে আর একবার কত হবে মাইনাস হবে মানে এখানে আমরা করছি এখান থেকে পাইটাকে কমন নিয়ে নিচ্ছে আলটিমেটলি 16 স্কয়ার 12 স্কয়ার করলে পরে পাই ইনটু এখানে কত হচ্ছে 28 ইনটু 4 হচ্ছে মানে পাই এর মান কত 22 বাই 7 হচ্ছে ইনটু 28 ইনটু 4 হচ্ছে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি ভাগ করে দিলে কত হচ্ছে 4 হচ্ছে 4 4 কত হচ্ছে 16 হচ্ছে 22 into 16 করলে পরে কত হবে 6 2 12 14 15 5 হাতে 1 3 352 হবে 352 টা আমাদের তাহলে এখানে রাইট অ্যানসার আচ্ছা 280 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের বাইরের দিকে 7 সেমি চওড়া একটি বাগান আছে প্রতি বর্গ মিটার যদি 21 টাকা হিসেবে খরচ হয় তাহলে মোট টোটাল কত খরচ হবে আমাদেরকে বের করতে হবে প্রথমে আমরা ফিগারটা দেখে নেই এখানে এই যে যে মাঠটা আছে তার ব্যাস কত ব্যাসার্ধ কত 280 আবার 7 সেমি রাস্তা যুক্ত অর্থাৎ 7 মিটার চওড়া যে অংশটা আছে মানে এখানে যে এখানে কি করা হচ্ছে এখানে বাগান তৈরি করা হচ্ছে বাগান তৈরি করা হলে পরে সেই টোটালটার ক্ষেত্রফল কত হবে তার জন্য ব্যাসার্ধ হবে তাহলে পরে শুধু এই অংশটার ক্ষেত্রফলটা কত হবে আমরা পাই 287 স্কয়ার মাইনাস পাই 280 স্কয়ার এখান থেকে আমরা যদি পাইটাকে কমন নিয়ে নিই কত পড়ে যাচ্ছে একবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা দিয়ে একবার যোগ আর একবার মাইনাস করলে পরে কত হবে এখানে 7 হবে অর্থাৎ 22 বাই 7
কিন্তু কত হচ্ছে 7 16 6 8 56 ইনটু 7 7 7 ভ্যানিশ হয়ে গেছে তাহলে টোটাল কত ক্ষেত্রফল হচ্ছে 22 ইনটু 7 6 7 এত ক্ষেত্রফলে এক মানে একক ক্ষেত্রফলে একক বর্গমিটারে কত টাকা খরচ হচ্ছে 20 খরচ হচ্ছে তাহলে এত বর্গমিটারে কত হবে 20 গুণ হয়ে যাবে এটা মাল্টিপ্লাই করলে পরে আমরা কত পেয়ে যাব 261954 ডিটা আমাদের এখানে রাইট অ্যানসার হবে নেক্সট 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেমি আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখানে আগে দেখে নেব যে একটা ফিগারের মাধ্যমে এই যে ট্রায়াঙ্গেল আছে আর এখানে বৃত্ত আছে আচ্ছা এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরে নিচ্ছি আর এই বাহুটার একটা এই ট্রায়াঙ্গেলের কি আছে একটা হাইট আছে একটা হাইট আছে এটাকে 2:1 অনুপাতে ডিভাইড করে এই পয়েন্টটা তাহলে এখানে আমাদের এই যে ত্রিভুজ আছে তার ব্যাসার্ধ কত অর্থাৎ এই অংশটা আমাদের বের করলেই আমরা পেয়ে যাব কিভাবে বের করব এই টোটাল হাইটের ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে √3/2 ইনটু a তাহলে এইখানে যে যে অংশটা আছে ও আর a নাম দেই এটা হচ্ছে যে ব্যাসার্ধ বা ক্যাপিটাল আর দিয়ে দিচ্ছি কত হবে √3/2 ইনটু a এর মান কত 5 আর এখানে কত হচ্ছে 1/3 অনুপাতে হচ্ছে এমন যদি হয় তাহলে পরে আমরা কত পেয়ে যাচ্ছি 5√3/6 অর্থাৎ c টা আমাদের এখানে রাইট অ্যানসার হচ্ছে নেক্সট আচ্ছা এখানে কি আছে 16√3 না এটা কি হবে 16π√3 হবে ঠিক আছে একটু প্রিন্টিং মিস্টেক আছে 16π√3 সেমি পরিধি বিশিষ্ট একটি বৃত্তের সমবাহু একটি বৃত্ত যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে দেখে নিই এর একটা ব্যাসার্ধ এর ব্যাসার্ধ যদি আমরা আর ধরে তাহলে কত হবে 2πr সমান কত হবে 16π√3 হবে পাই পাই ভ্যানিশ হয়ে যাচ্ছে তাহলে আর সমান কত হচ্ছে 8√3 হয়ে যাচ্ছে এবার তাহলে এই টোটালটা যদি আমাদের হাইট পেতে হয় তাহলে আমরা কি করব এই টোটাল এই অংশটা কত আছে 8 আছে 8√3 আছে তাহলে এই অংশটা কত 2:1 যেহেতু 1 অনুপাতে ডিভাইড করে তাহলে এটা কত হয়ে যাবে 4√3 হয়ে যাবে টোটাল হাইট সমান আমরা তাহলে কত পেয়ে যাচ্ছি 12√3 হয়ে যাচ্ছে দুটো আমরা যোগ করে ফেলছি তাহলে এখান থেকে আমরা এর ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে পরে এর প্রত্যেকটা বাহুকে যদি আমরা এ ধরি তাহলে হাইটের ফর্মুলা কি ছিল √3/2 ইনটু এ ছিল √3/√3 ভ্যানিশ হয়ে যাচ্ছে তাহলে এ সমান কত হয়ে যাচ্ছে 24 হয়ে যাচ্ছে 24 যদি হয়ে যায় তাহলে এই যে ত্রিভুজটা আছে ভিতরে অন্তর্লিখিত ত্রিভুজ আছে এই ত্রিভুজটা ক্ষেত্রফলের সূত্র কি √3/4 × 24 এর কি স্কোয়ার স্কোয়ার করলে পরে কত হয়ে যাবে 24 × 24/4 করলে পরে কত হচ্ছে 6 হচ্ছে তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি 144 × √3 তাহলে ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট একটি সমকোণী একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু কত দিয়ে দিয়েছে 16 এবং 12 দিয়ে দিয়েছে হলে পরে ত্রিভুজের যে পরিবৃত্ত হবে তার পরিধি কত আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ত্রিভুজ বৃত্ত আছে আর এর মধ্যে একটা সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যদি এত হয় তাহলে পরে আমরা পিথাগোরাস সূত্রের মাধ্যমে এই টোটালটা কত পেয়ে যাব 20 পেয়ে যাব তাহলে ভাগ করলে পরে এই বাকিটা 10 হবে এটা 10 হবে আলটিমেটলি ব্যাসার্ধটা কত পেয়ে যাবো আমরা 10 পেয়ে যাবো এবার আমাদের যদি এর যদি পরিধি বের করতে হয় তাহলে কি হবে 2πr তাহলে কত হচ্ছে এখানে 20π হচ্ছে সেই অপশন গুলোর প্রত্যেক কটাতে কি হবে পাই হবে তাহলে এখানে বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত আমাদেরকে বের করতে হবে সমবাহু ত্রিভুজ আগে একটা দেখে নেই এটা একটা সমবাহু ত্রিভুজ এর একটা বাহু এ প্রত্যেকটা বাহু এ
এর একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই ত্রিভুজের হাইট যেটা আছে সেই হাইটের উপরেই এদের ক্ষেত্রফলের অনুপাত ডিপেন্ড করবে। আচ্ছা টোটাল হাইটটা অ্যাকচুয়ালি কত হতে পারে, রুট ওভার 3/2 ইন্টু এ হবে। এবার ছোট যে ত্রিভুজটা আছে বা বড় ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলটা এই রেডিয়াসের উপর নির্ভর করছে। এখানে যদি আমরা নাম দিই ও বি, তাহলে ও এ হচ্ছে কি এই বড় ত্রিভুজটার ব্যাসার্ধ, সেটার মান কত হবে রুট ওভার 3/2 ইন্টু এ, যেহেতু 2:1 অনুপাতে ডিভাইড করে তাহলে কত হবে 2/3 হবে। আর ও বিটা কত হয়ে যাবে রুট ওভার 3/2 ইন্টু এ 1/3 হয়ে যাবে। এদের দুইজনের অনুপাত করলে পরেই আমরা কি পেয়ে যাবো, এদের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাবো। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হলে পাই ও এর হোল স্কোয়ার লাগবে, পাই ও বি এর হোল স্কোয়ার লাগবে, করলে পর আলটিমেটলি কত হচ্ছে রুট ওভার 3 পাই এই টোটালটার হোল স্কোয়ার হচ্ছে, আবার 3/2 এর এটারও হোল স্কোয়ার হচ্ছে রুট ওভার 3/2 ইন্টু এ এর হোল স্কোয়ার হচ্ছে, আর 1/3 এটারও হোল স্কোয়ার হচ্ছে। এই অংশটা এই অংশটা কি হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে, 4/3 পড়ে থাকছে, 1/3 পড়ে থাকছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 4:1 আমাদের এখানে রাইট অ্যান্সার। একটি তারকে বর্গাকারে বাঁকানো হলো, বাঁকালে পরে 81 বর্গ সেমি স্থান ঘিরে ঘিরতে পারে, এত কি বর্গাকারে। তাহলে তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে পরে কত বর্গ সেমি স্থান ঘিরতে পারবে আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে একটু ফিগার মাধ্যমে দেখে নিই, এরকম একটা তার আছে ধরো, এই তারটাকে আমরা বর্গাকারে যদি বাঁকাই তাহলে পরে কত পাচ্ছি আমরা 81 বর্গ সেমি পাচ্ছি। তাহলে পরে প্রত্যেক কটা সাইড কত হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে, এই টোটাল তারের লেন্থটা কত হচ্ছে 4×9 কত হয়ে যাচ্ছে 36 হয়ে যাচ্ছে টোটাল লেন্থটা। এখান থেকে যদি আমি এ ধরি আর এখানে যদি বি ধরি তাহলে টোটাল তারটা কত হয়ে যাচ্ছে 36 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এবার আমরা অর্ধবৃত্তাকারে বাঁকাবো, বাঁকালে পরে কি হবে এর প্রত্যেকটা এর রেডিয়াসটা কত ধরছি আমরা আর ধরছি, তাহলে টোটালটা কত 2r, আর এখানে কত হচ্ছে পাই আর। তাহলে এই পাই আর প্লাস 2r করলে পরে আমরা কত পেয়ে যাবো 36 সমান পেয়ে যাবো। এখান থেকে আরটাকে যদি আমরা কমন নিই তাহলে কত হবে 22/7 ইন্টু হবে 36 হবে, এটা যদি আমরা হিসেব করি তাহলে পরে আর সমান আমরা 7 পেয়ে যাচ্ছি। এবার বলছে যে তাহলে ক্ষেত্রফলটা কত হতে পারে, ক্ষেত্রফলটা কত হবে পাই আর স্কোয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ত্রিভুজের যে বৃত্তের যে ক্ষেত্রফল আছে তাকে 2 দিয়ে আমরা ভাগ করব, কত হচ্ছে সেটা 22/7 ইন্টু 7×7/2 হচ্ছে, 7/7 ডিভাইড হয়ে যাচ্ছে, এটা করলে পরে কত হচ্ছে 11 হচ্ছে। তাহলে আলটিমেটলি 77 আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এখানে বিটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে দাও বেল আইকনটি প্রেস করো যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে সার্কেলের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।